ইলিয়াস কাঞ্চন, রুবেল, বাপ পূর্ণিমা, তাদের কাউকে আসলে দোষ দিয়ে কোনো লাভ নাই। সত্যিকারের কথা হচ্ছে, সাকিব খান কখনোই ভরা মাঠে জনপ্রিয়তা পায়নি, সে ফাঁকা মাঠের সুপারস্টার। তো এরকম একটা কমেন্টস এসেছে, তো কমেন্ট রিপ্লাই এপিসোডের এই ভিডিওটা এখন মেকিং করতে যাচ্ছি, অ্যান্ড এটা নিয়ে কথা বলবো যে আসলে তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আজকালকার দিনে যেটা হচ্ছে যে রুবেল, ইলিয়াস কাঞ্চন, পূর্ণিমাদের অনেকে দোষ দিচ্ছেন, এটা ঠিক নয়, তারা তাদের জায়গায় সঠিক। তো তারা সাকিব খানের সঙ্গে ব্যাপারে কী বলেছিল, আর সাকিব খান আসলে কি ফাঁকা মাঠের সুপারস্টার, এটা নিয়ে মানুষের বেশ কিছু প্রশ্ন, ওই প্রশ্নগুলোর ব্যাখ্যা আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে, তো আপনি যদি ফিল্ম স্প্রাইট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত, টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো শুরুতে আমরা যদি আসবো যে ইলিয়াস কাঞ্চন, রুবেল অ্যান্ড পূর্ণিমা তারা সাকিব খানকে নিয়ে কী বলেছে, তো দেখেন সোজাসাপটা হিসাব তারা কেউ সাকিব খানকে সুপারস্টার মানতে নারাজ। ইলিয়াস কাঞ্চন বলেছিল, সেটা সবাই জানেন, যে আপনারা কিং খান বলেন, অমুক খান, অমুক সুপারস্টার হ্যান ত্যান, তো হল 1200 রেখে এসেছিলাম, এখন কেন 150 আছে। তো এটার ব্যাখ্যা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, হল কেন কমেছে। হ্যাঁ, তো এই ব্যাখ্যাটা যদি আমরা আসি যে হল কেন কমেছে, এখানে আরও শুনিপুর অনেক রকমের ব্যাখ্যা, অনেক রকম ক্যারিকুলাম, অনেক রকমের কথাবার্তা কিন্তু আছে। হল কেন কমেছে ভাই, ইজ নট সুপারস্টার। অ্যান্ড রুবেলের ইন্টারভিউতে আপনারা দেখেছেন যে 22টা ছবিতে আলেকজান্ডার মূল নায়ক, সাকিব খান সাইড নায়ক, বাট ওয়াই সাকিব খান এখন কোথায়, আলেকজান্ডার পো কেন পারেনি। অ্যান্ড রিসেন্টলি তিনি বলেছেন যে সাকিব খান কিছুর মানে সুপারস্টার কীভাবে হয়, যার দুই ঈদে ছাড়া কোনো সিনেমা আসে না, আমাদের সময় বছরে 12-13টা সিনেমা দিতাম, সেগুলো কি কোয়ালিটিফুলহীন, সরি কোয়ালিটিহীন। অ্যান্ড পূর্ণিমার একটা ইন্টারভিউতে আপনারা দেখেছেন যে শেষ সুপারস্টার মান্না ভাই, নট সাকিব খান। তো অ্যান্ড বলা হচ্ছে যে অনেকে বলে যে সাকিব খান আসলে ফাঁকা মাঠের সুপারস্টার। তো দেখেন ফাঁকা মাঠে কেউ হয় না, স্থান মানুষ তার নিজের যোগ্যতায় অর্জন করে নেয়। তবে এটা সত্য যে মান্না বেঁচে থাকতে কিন্তু সাকিব খান সুপারস্টার, বাট তার পুরো দস্তুর ব্যক্তিটা ছড়াতে ছড়াতে 2008 সাল, মান্না তখন নাই, এই কারণে কিন্তু বলা হয় যে আসলে মান্না থাকলে সাকিব খান সুপারস্টার হতে পারতো, এটা অনেকে হয়তো বলে, বাট এটা আমি বিলিভ করি না, যে যার যোগ্যতা দিয়েই ওঠে। অ্যান্ড সাকিব খানের উত্থানে মান্না অনেকটাই চ্যালেঞ্জে পড়ে গিয়েছিলো, যে আমাকে নিজেকে কী কীভাবে ভাঙতে হবে, নিজেকে আরও আগাতে হবে, কারণ তখন সাকিব খানকে টেক্কা দেওয়ার মতো স্টারডম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালু, পপুলারিটি তখন একমাত্র মান্নারে ছিল, যেটা সত্য কথা। দুজন তখন 19-20 কাউন্টারে, দুজনই তুমুল জনপ্রিয় অভিনেতা, অ্যান্ড মান্নার থেকে সাকিব খান জনপ্রিয়তা বেশি পেয়েছিল বা বেশি তখন, এটা আমি কখনো বিলিভ করি না, আমি কাউকে এখানে এগিয়ে রাখছি না, এটা আমি ডেফিনেটলি আমি ওপেন চ্যালেঞ্জ, আমি এটা বিলিভ করি না, এটা আমি বলছি না, কারণ মান্নার অকাল পূরণের পরে যে লোক, এবং 2007 সালে কিন্তু 2006 সালটা মান্নার চরম খারাপ যায়, সাকিব খান দুর্দান্ত ফরম্যান্ড, 7 সালে কিন্তু মান্নার রীতিমতো দেখিয়ে দেয় 19-20 আড্ডাড্ডি লড়াই। অ্যান্ড 2008 সালে তার অকাল পূরণে ইন্ডাস্ট্রি যে কত বড় মাপের ধাক্কা খায় এটা আমরা সবাই জানি, বাট ফাঁকা মাঠ ছিল না, মান্নার সঙ্গে আড্ডাড্ডি লড়াই করেই কিন্তু সাকিব খানকে সুপারস্টার হতে হয়েছে। তো 2007-2008 তখন কিন্তু একমাত্র হিরোদের ভিতর কিন্তু মান্না ছাড়া সাকিব খানকে কাউন্টার দেওয়ার মতো কেউ হিরো ছিল না, আমিন খান বলেন, রিয়াজ বলেন, ফেরদৌস বলেন, সবাই স্টারডম ফল ডাউন করেছে। তো 2009-2023 সাল সাকিব খান ভালো নায়কের সঙ্গে কোনো প্রতিযোগিতা করেনি, হয়তো এই কারণে তাকে সুপারস্টার মানতে চায় না মানুষ। তো এখন আমার কথা হচ্ছে যে মাঠ কখনো ফাঁকা থাকে না, 2009-2023 সাল অবধি ঢালিউডে মিনিমাম 100 জন নায়ক এসেছে নামে বেনামে, হয়তো একটা সিনেমা করে হারিয়ে গেছে বা দুটো সিনেমা করেছে বা নাটকের কেউ এসেছে, মিনিমাম 100 জন হবে, আপনি ধরেন বছরে নতুন আপনি 10 জন করে ধরলে তো 10-10 কে 100, এরকম অনেক সিনেমা আছে, ধরেন মিনিমাম এই 10 বছরে মিনিমাম 30-40টা সিনেমা আছে আপনি নাম শুনেননি, বউবাজার নাম শুনেছেন একটা সিনেমা, এরকম অনেক সিনেমা আছে। তো এখন কথা হচ্ছে কোয়ালিটি যদি তৈরি না হয় এখানে সাকিব খানের কী দায় বলেন, অ্যান্ড ভালো নায়ক আপনি কাকে বলেন, আরফিন শুভ ভালো নায়ক নয়, সিয়াম ভালো নায়ক নয়, অনন্ত জলিল ভালো নায়ক নয় আপনাদের দৃষ্টিতে, তাহলে আসলে ভালো নায়কটা আসলে কে, কার সঙ্গে প্রতিযোগিতা করে এখন হবে আপনি বলেন। মূলত এখন ইরাটা, যুগটা আগের মতো নয় যে সুপারস্টার ক্রিয়েট করার, পয়দা করার যুগ, এই কারণে। তো সুপারস্টার আপনি মানেন বা না মানেন, দিন শেষে এটাই সত্য, সাকিব খান বাংলাদেশের এখন অবধি সিনেমাতে একমাত্র সুপারস্টার, এই জেনারেশনে একমাত্র সুপারস্টার, মান্না পরবর্তী সুপারস্টার হিসেবে সাকিব খানকে ধরা হয়। তো বেসিক্যালি এটাই ভিডিওটি, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম।